এ যেন জ্যান্ত জগন্নাথ, জন্ম থেকেই দুটি হাত নেই। তবু কিন্তু থেমে থাকেনি জীবন সংগ্রামের লড়াই। নিজে যেমন লড়াই করে নিজের ভবিষ্যৎ গড়ছেন, এখন শিশুদের ভবিষ্যৎ গড়ছেন পায়ে লিখে শিক্ষা দিয়ে। এই জটিল জীবন সংগ্রামের লড়াইয়ের সাক্ষী রয়েছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম ব্লকের অন্তর্গত বেলুটি গ্রাম। বেলুটি গ্রামের প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথ বারুই। নামেতেও কি অদ্ভুত মিল, তাই না? কতটা কঠোর পরিশ্রম করলে এই জায়গায় পৌঁছানো যায় দুটো হাত ছাড়াই। সত্যি ইনি জগন্নাথ দেবের নাম সার্থক করেছেন। প্রথমে তিনি যখন স্কুল জয়েন করেন, অভিভাবকদের মনে কিন্তু সংশয় ছিল, যার দুটো হাতই নেই সে আবার কি করে পড়াবে। কিন্তু পরে দেখা গেল মন জয় করে নিল জগন্নাথ স্যার, নিজেই বোর্ডে পায়ে করে লেখেন, আবার পায়ে করে ডাস্টার নিয়ে বোর্ডও মোছেন, আবার পড়ুয়াদের খাতাও সই করেন পা দিয়ে। সত্যি এই বিরল নজির বর্ধমানের বুকে, যা পুরো বর্ধমানবাসী ছাড়াও পুরো রাজ্য তথা দেশকে গর্বিত করেছে। জগন্নাথ বাবুর মতো মাস্টার মশাই পেয়ে সত্যিই গর্বিত অভিভাবকরা, খুশি ভবিষ্যৎ প্রজন্ম। তিনি প্রমাণ করে দিয়েছেন যে মনের জোর থাকলে কোনো কিছুই সফলতা আটকাতে পারে না। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।